একটা শট সঞ্জামুল বোল্ড আউট হয়ে ফেরত গেছেন তিনি। টার্ন করে বেরিয়ে যাচ্ছিল একদমই আলগা একটা বল, খুবই লুজ ডেলিভারি, ব্যাকফুটে ভর রেখে ওয়েট করছিলেন এই ধরনের একটা বলের জন্য জিয়া। অ্যান্ড ওয়েল পানিশড ইন টু দ্য কভার রিজিয়ন অ্যান্ড ইন টু দ্য গ্যাপ ডেফিনেটলি, যেটা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে একটা প্রান্ত আগলে রেখে খেলাটা কন্টিনিউ করে যাওয়া এবং যে খেলোয়াড়রা বা তার অপস্ট্রাইকে যে খেলোয়াড়রা আসছেন এবং আউট হয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে মিডল স্টাম্পে ভালো স্লগ, দুর্দান্ত টাইমিং জিয়াউরের কাছ থেকে। নাজমুল অপুকে যেভাবে ওয়েলকাম করলেন এর আগে ছটা ওভার থেকে মাত্র ২৪ রানের খরচায় দুটো উইকেট নাজমুল অপুর নামের পাশে ছিল, বাট এই ওভারের প্রথম বলটাই একদমই মিডল স্টাম্পে পুরোপুরি স্লটে ছিল, হাটু গেড়ে স্লগ সুইপ ভালো। এবারে ফ্লাইটের ডেলিভারি ছিল অফ স্টাম্পে, ভালো শট, ভেরি গুড টাইমিং, এবং এই বল থেকে জিয়াউর ঠিক গত ওভারের মতো আরও একটা স্লগ তিনি করলেন এবং কাউ কর্নার রিজিয়ন দিয়ে বলটা কিন্তু সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন ফর এ বিগ সিক্স, যেটা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে একটা প্রান্ত আগলে রেখে খেলাটা কন্টিনিউ করে যাওয়া এবং যে খেলোয়াড়রা বা তার অপস্ট্রাইকে যে খেলোয়াড়রা আসছেন এবং আউট হয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে মিডল স্টাম্পে ভালো স্লগ, দুর্দান্ত টাইমিং জিয়াউরের কাছ থেকে। নাজমুল অপুকে যেভাবে ওয়েলকাম করলেন এর আগে ছটা ওভার থেকে মাত্র ২৪ রানের খরচায় দুটো উইকেট নাজমুল অপুর নামের পাশে ছিল, বাট এই ওভারের প্রথম বলটাই একদমই মিডল স্টাম্পে পুরোপুরি স্লটে ছিল, হাটু গেড়ে স্লগ সুইপ ভালো। এবারে ফ্লাইটের ডেলিভারি ছিল অফ স্টাম্পে, ভালো শট, ভেরি গুড টাইমিং, এবং এই বল থেকে জিয়াউর ঠিক গত ওভারের মতো আরও একটা স্লগ তিনি করলেন এবং কাউ কর্নার রিজিয়ন দিয়ে বলটা কিন্তু সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন ফর এ বিগ সিক্স। এবারে হিটিং স্লটে পেয়েছিলেন, মিড উইকেট বাউন্ডারির ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন, অ্যান্ড দ্যাটস দ্য সেঞ্চুরি। জিয়াউর রহমান ব্যাট তুলে জানান দিলেন আই গট ইট, মেরা বসেন জোসি, তিনি এসে আলিঙ্গনে তাকে জড়িয়ে বললেন হ্যান ইউ হ্যাভ ডান ইট অ্যান্ড জব ইজ ডান। জিয়াউর রহমানকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, উইনিং ডাজেন্ট ম্যাটার, ২৫০ রানের ল্যান্ডমার্কে পৌঁছে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। উইনিংয়ের থেকে প্র্যাকটিসটা ভেরি ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে, যে কারণে পরের ব্যাটসম্যানকে সুযোগ দেওয়ার জন্য জিয়া উঠে যাচ্ছেন, আনবিটেন থেকে রিটায়ার্ড হয়ে গেলেন জিয়া। বাট এ ব্রিলিয়ান্ট নক ইট ওয়াজ, ১০৪ জিয়াউর রহমান।